হোয়াইট ব্ল্যাক ফরেস্ট কেক, সরি হোয়াইট ফরেস্ট কেক বানাবে, ঠিক আছে না? তো বলার পরে একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর চেষ্টা চলছে। ও হোয়াইট কাটা 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 অষ্টম করো। আর দেখে একটা ভিডিও করার চিন্তাভাবনা করতেছিলাম, না হয় না করতেছিলাম না। আসসালামু আলাইকুম, ফকরুল ইসলাম বলছি। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে বসলাম, এরকম ভিডিও আগে কখনো করি নাই। তো আজকে আমরা বাসায় একটা হোয়াইট ফরেস্ট কেক বানাবো। তো কেকটা মূলত আমার স্ত্রী বানাবে, হঠাৎ খেতে মন চাইছে তাই একটা কেক আজকে বাসায় আমরা রেডি করব। তো কীভাবে এটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কী কী লাগবে না লাগবে সব কিছু এখানে রেডি আছে। কিছুক্ষণ পরে আমরা মূল কাজ শুরু করব। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইট ফরেস্ট কেক বানাতে কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, চারটা ডিম নিয়েছি। ডিম চারটা অবশ্যই নর্মাল হতে হবে, ফ্রিজের ডিম হইলে হবে না। এটা এখানে বেকিং পাউডার আছে, তারপরে একটু গুঁড়ো দুধ আছে, এখানে ভ্যানিলা এসেন্স আছে, আর চকলেট আছে, অনেকগুলো চকলেট লাগবে। আর এগুলো হচ্ছে কেকটা ডিজাইন করার জন্য তিনটা ডিজাইন। আর কেকের ক্রিমের জন্য এখানে হুইট ক্রিম আছে, এটা আমরা গুলশান থেকে কিনেছি, আপনারা মোটামুটি বড় বড় সুপার শপগুলিতে পেয়ে যাবেন। আর এগ বিটার আছে ক্রিম বিট করার জন্য, এখানে ডিজাইন করার জন্য টিউবগুলো আছে। প্রথমে আমরা চারটা ডিম একটা পাত্রে ভেঙে নিচ্ছি, কুসুমগুলো আলাদা এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। আগেই বলেছি ডিমগুলো অবশ্যই নর্মাল হতে হবে, ফ্রিজের ডিম হইলে হবে না। চারটা ডিম, ডিমের সাদা অংশটা নেওয়া শেষ, এখন খুব ভালো করে বিট করতে হবে। এক বিটার দিয়ে ভালো করে বিট করা হবে। চারটা ডিমের সাদা অংশ বিট করার পর কী অবস্থা দেখেন, অনেক সুন্দর ফোম হয়ে গেছে। এবার আমরা চারটা ডিমের লাল অংশ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে আবার বিট করা শুরু করব। ডিমের কুসুম মিলানোর পরে আমাদের বিট করা শেষ, অনেক সুন্দর ফোম হয়েছে। যত ফোম করা যায় ততই কেকের জন্য ভালো হবে। ময়দার সাথে এখন বেকিং পাউডারটা মিলিয়ে নেব, আর দুধের গুঁড়িটাও মিলিয়ে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমগুলো দিয়ে যে ফোম করেছি সেই ফোমের সাথে আমরা ময়দা, বেকিং পাউডার, দুধের গুঁড়ি এখন ভালোভাবে মিক্স করে নেব।
আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিছি। ভালো করে মিক্স করে নিতে হবে। ওভেনের টেম্পারেচার 160 ডিগ্রিতে থাকবে আর সময় 25 মিনিট। ওভেন থেকে এখন কেকটা বের করে নিয়েছি। এত সুন্দর কেক হয়েছে। কেকের ক্রিম বানানোর জন্য ভিভো হুইট ক্রিম নিচ্ছি 1.5 কাপ। আগে আমরা বাটার দিয়ে কেকের ক্রিম রেডি করতাম, এখন আমরা ভিভো হুইট ক্রিমটা দিয়েই করি সবসময়। এখানে 1 কাপ নিলাম। 1.5 কাপ নেওয়ার পরে কিছুক্ষণ অনেক ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। তারপরে আমরা 1 বিটার দিয়ে বিট করব। যে 1.5 কাপ হুইট ক্রিম নিয়েছি সেটা সুন্দর করে বিট করে নিচ্ছি। কেকের মাঝখানে একটু সিরাম দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের হোয়াইট ফরেস্ট কেক। খুব সুন্দর একটা কেক উপহার দিল আজকে আমার ওয়াইফ আমাকে। একটু পরে আমরা খেয়ে দেখবো এর টেস্ট কেমন। আসলে বাসায় বানানো কেকের স্বাদটা অন্যরকম, দোকানের কেকের মতো না। তো এখানে চেরি ফল দিলে হয়তো আর একটু সুন্দর লাগতো। তো যেহেতু আগের প্রিপারেশন ছিল না কেক বানানোর, হঠাৎ কেকটা বানিয়েছি, তাই বাসায় চেরি ফল নাই তাই দিতে পারিনি। তো যেমনই হোক হয়েছে, খেতে ভালো লাগলে ব্যাস এনাফ। আজকে যে কেকটা বাসায় বানিয়েছে, কেকটা খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক সফট হয়েছে।
আফটার ওয়েট 2 পাউন্ডের মতো হবে। আপনাদের কাছে কেমন লাগছে আজকে কেকটা কমেন্টস করে জানাইতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে দেখা হবে। খুদা হাফেজ।